ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনোত্তর আলোচনা সভায় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী বলেন, আমি মনে করি কথাবার্তা এমনি তারা বিপদে আছে, আল্লাহ রুষ্ট হলে তারা আরো বিপদে পড়ে, কারণ কোদরতে প্রত্যাহিত হয় না। আমরা মনে করি আমাদের পরীক্ষা করতেছি, আর আল্লাহ দিবেন, আল্লাহ রক্ষা করবেন, এটা হচ্ছে আমার ইমান। এটা পুরো বাড়ি বিল্ডিং হয়ে গেছে, বেশ কয়েকটি বাড়ি সুন্দর বিল্ডিং হয়ে গেছে, বেশ কিছু হয়েছে। এই জন্য ছাড়াও যারা দুর্গত, আমরা অলরেডি সরকার ব্যবস্থা নিচ্ছে, এখান থেকে লিস্টিং মারতে বলা হয়েছে, তার সাথে আমি আলোচনা করে আমি বিভিন্ন দেব ইনশাআল্লাহ। প্রত্যেকের ক্ষতিপূরণ সবার তো বাড়ি ঘর করতে সম্ভব না, সবার যতটুকু আমরা বাড়ি করবো, তবে সবার আগে যেটা তো আমাদের জন্য দোয়া করবেন। আমি বোধহয় কেন সঙ্গে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যে ফাইলটা পাঞ্জাব মন্ত্রণালয় পৌঁছে গেছে, এটা যদি আমি পাঠিয়ে দিতে পারি তাহলে আমি এই অগস্ট বাড়ি ভালো পাইলে সেপ্টেম্বরের মধ্যে যদি একটা পাস করতে পারি, তাহলে অক্টোবরের মধ্যে যদি আমি টেন্ডার করতে পারি, নভেম্বরও করতে পারি, আমি ডিসেম্বর থেকে কাজ করতে পারি। আমি জানি একটা যদি আলাদা করি বাকিটার কাজ হবে না, ওই জন্য একটা সময় লাগছে, পুরো পুরো আমরা একটা প্যাকেজ নিয়ে আসবো, এইগুলিকে আমরা মিলে এর পূর্বে মুক্তিযোদ্ধা জহিরুল হক মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জীবন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার এ এস এম শহীদুল হক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ আবু ইউসুফ মিয়া, ভোজপুর থানার ওসি আব্দুল লতিফ, চেয়ারম্যান শোয়াইব আল সালেহীন, প্রেস ক্লাব সভাপতি জাহিদুল্লাহ কুরাইশি, বিটিএফ এর ফটিকছড়ি উপজেলা সভাপতি মোহাম্মদ বেলাউদ্দিন শাহ ও সাধারণ সম্পাদক আলমগীর আলম। এরপরে সাম্প্রতিক সময়ে বন্যায় চোখের পলকে বিলীন হয়ে হালদা গর্ভে বিলীন হয়ে যাওয়া সুন্দরপুর 6 নং ওয়ার্ড মনুসিপাহী বাড়ির 8টি বসতঘর পরিদর্শন করেন ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী। পরিদর্শনকালে তিনি বলেন, হালদার ভাঙনে ঘরহারা পরিবারগুলোর জন্য ইতিমধ্যে ঢেউ টিনে বরাদ্দ করে দেওয়া হয়েছে, এছাড়াও যাদের জায়গা আছে তাদের ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।